আসসালামু আলাইকুম, আমি শাহরাসান, আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 16 মার্চ 2024, আজকে যেহেতু শনিবার, মার্কেট বন্ধ, তো সুতরাং আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সাথে শেয়ার করব এবং একটি শেয়ার সম্পর্কে আলোচনা করব। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সম্মতভাবে উপকার আসবে। যদি ভালো লাগে বা উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে প্রথম যে নিউজটি, সেটা হচ্ছে করমুক্ত আয় সীমা 5 লাখ টাকা করার সুপারিশ IMF-এর। তো মূলত আসলে বর্তমানে কিন্তু করমুক্ত আয় সীমা হচ্ছে 3.5 লক্ষ টাকা, অর্থাৎ কারো আয় যদি 3.5 লক্ষ টাকার নিচে হয় তাহলে তাকে কোনো প্রকার কর দিতে হবে না, এবং এই 3.5 লক্ষ টাকার থেকে যদি বেশি হতো তাহলে কর দিতে হতো। তবে সেই করমুক্ত সীমাটাকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করার সুপারিশ করা হয়েছে IMF-এর পক্ষ থেকে, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে এই একটা সুপারিশ করা হয়েছে। তো আদতে মনে হচ্ছে সুপারিশটা আমাদের জন্য পজিটিভ। এর কারণ হচ্ছে যে 5 লক্ষ টাকা আয় কিন্তু বাৎসরিক অনেকেরই নেই, তো সেই ক্ষেত্রে তাদের আগে যাদের কর দিতে হতো তাদের হয়তো এখান থেকে কর দিতে হবে না যদি এই কার্যক্রমটা চালু করা হয়। এবং একটা বড় বিষয় হচ্ছে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে কর হার, অর্থাৎ 3.5 লক্ষ টাকার উপরে হলে এখন আর কর দিতে হবে না, এখন হচ্ছে 5 লক্ষ টাকার উপরে কর দিতে হবে, এবং সেটা হচ্ছে বার্ষিক 10% হারে কর দিতে হবে, এবং সেটা হচ্ছে 8 লক্ষ টাকা পর্যন্ত যদি আয় হয় সেই হিসেবে। তো যাই হোক, এটা খুবই একটা ভালো দিক মনে হচ্ছে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য। তবে এই IMF-এরই আর একটা কিন্তু কঠিন একটা পরামর্শ রয়েছে, যেটা আসলে শেয়ার মার্কেটের জন্য খুবই খারাপ, আমরা সেটা একটু পরে আলোচনা করব। আমার কাছে মনে হচ্ছে যে সেটা যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আমাদের শেয়ার মার্কেটের অবস্থা আরও খারাপ হতে পারে। তো চলুন আমরা সেই নিউজটা একটু দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে পুঁজিবাজারে আয়ের উপর দেওয়া কর ছাড় বাতিল করার পক্ষে IMF। তো মূলত আসলে পুঁজিবাজার বা শেয়ার মার্কেটের উপরে যেই কর ছাড়টি ছিল, যেটা এতদিন দিয়ে আসছিল NBR, সেটাকে আসলে এখন থেকে বাতিল করার জন্য IMF বলছেন বা সুপারিশ করছেন। তো আসলে তাদের এই সুপারিশ যদি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে শেয়ার মার্কেটের উপর একটা বিরূপ প্রভাব আসতে পারে, অর্থাৎ মানুষের যে শেয়ার মার্কেট থেকে যে আয়টা ছিল সেই আয়টা কিছুটা কমে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে মানুষের কিন্তু শেয়ার মার্কেটের প্রতি বিমুখতা চলে আসতে পারে। তো এই বিষয়টা আসলে আমি মনে করি যে এটা আসলে আমার মনে হয় যে অ্যাপ্লিকেবল না করাই ভালো। এছাড়াও আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে প্রবাসী আয়ের উপরও কর দিতে হবে, এরকম একটা তারা পরামর্শ দিয়েছে। এখন যেহেতু বর্তমানে ডলার সংকটের কারণে বাংলাদেশ সরকার প্রবাসী আয়ের উপরে কোনো প্রকার কর ধার্য করছে না, উপরন্তু আরও 2.5% হারে প্রণোদনা দিয়ে আসছে, তবে সেই প্রণোদনাও কিন্তু বাতিলের কথা বলা হয়েছে। এছাড়াও সরকারি চাকরিজীবীদের যে বিভিন্ন রকম ভাতা ছিল সেই ভাতার থেকে যে কর ছাড় ছিল সেটা আসলে বাতিলের কথা বলা হয়েছে। এবং আমি বলতে পারি যে এখানে যে বেসরকারি খাতের যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তাদেরও কর হার বাড়তে পারে, যাদের আসলে 5 লক্ষ টাকার বেশি আয় হবে। অর্থাৎ দেখা যাচ্ছে একটি ভালো মানে চাকরি করলে সেক্ষেত্রে 5 লক্ষ টাকা আয় হওয়া তেমন কোনো বড় বিষয় নয়, এবং তখন দেখা যাবে যে কর দিতে হবে, এবং কর দিতে হলে তখন কিন্তু দেখা যাবে যে পরিমাণে বেশি হয়ে আসতে পারে কর, তো যেটা আসলে সত্যি অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। এছাড়াও আমরা বলতে পারি যে সরকারি সিকিউরিটিস, বন্ড, মিউচুয়াল ফান্ড, তারপর এখানে সঞ্চয়পত্র, এগুলিতে যে কর ছাড় ছিল সেটা আসলে বাতিলের কথা বলা হয়েছে। তো একটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটাই পজিটিভ দিক আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে 5 লক্ষ টাকা আয় বাড়লে তারপরে কর দিতে হবে, অর্থাৎ 5 লক্ষ টাকার আগ পর্যন্ত কর ছাড় রয়েছে, তবে এই বাকিগুলো কিন্তু সম্পূর্ণটাই আমাদের জন্য বিরোধী বা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই সকল বিষয়গুলো যদি সত্যি সত্যি অ্যাপ্লিকেবল হয় তাহলে আমাদের জনগণের জন্য জীবনধারণ আর একটু কষ্টকর হয়ে যাবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফুয়াং সিরামিক। তো যাই হোক, আপনারা দেখতে পারেন এই ফুয়াং সিরামিকটা সম্পর্কে, তবে ফুয়াং সিরামিকটা কিন্তু ফান্ডামেন্টাল অত ভালো নয়, এটা আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা গেমলিং আইটেম, এজন্য এটার অনেক ভালো ভালো লেনদেন হচ্ছে। তো লেনদেন হলেই নয়, মূলত আমাদের সব কিছু বিবেচনা করতে হবে, এটা কীরকমভাবে লেনদেন হচ্ছে এবং এটার মূল্য কী বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে সে বিষয়টা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলেই মূলত আমরা একটি ভালো শেয়ার দেখতে পাবো এবং এটার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল উভয় বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এর পরবর্তীতে আমরা যেই সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে MRDoil-এর শেয়ার বেচবে মিনরি বাংলাদেশ। তো মূলত আসলে MRDoil নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল, এটা নাকি খুব ভালো উৎপাদন শুরু করেছে, খুব ভালো প্রফিট করবে, এবং সেই হিসেবে কিন্তু অনেকাংশ মূল্য বৃদ্ধি পেয়েছিল। তো মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে MRDoil-এর যে কর্পোরেট পরিচালক মিনরি বাংলাদেশ লিমিটেড, তাদের কাছে থাকা 3,62,25,004 শেয়ারের মধ্যে
10 লাখ শেয়ার বিক্রয় করবে। তো যদি কোম্পানিটি এতই ভালো অবস্থা হয় তাহলে কেন তারা শেয়ার বিক্রয় করবে? তারা তো আসলে তাদের শেয়ার ধারণ করার মাধ্যমে আরও তারা প্রফিট গেইন করবে। কিন্তু না, আমরাও দেখতে পাচ্ছি তারা আসলে শেয়ার বিক্রয় করছে এবং এটা আগামী 30 এপ্রিলের মধ্যে ব্লক মার্কেটে শেয়ারগুলো বিক্রয় সম্পন্ন করবে। তো যাই হোক, এমাডল নিয়ে অনেক দিন ধরে অনেক কথা চালু রয়েছে, আপনারা অবশ্যই জেনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন, অন্যথায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের নিউজগুলো। তো এখন আমরা আজকে একটি বিশেষ শেয়ার সম্পর্কে আলোচনা করব। তো সেই শেয়ারটি হচ্ছে আর কেউই নয়, বিগত কয়েকদিন ধরে যাদের খুব ভালো লেনদেন হচ্ছে, সেই ফুয়াং সিরামিক। আজকে আমরা ফুয়াং সিরামিক নিয়ে আলোচনা করব। তো মূলত আমরা দেখতে পেয়েছিলাম এই ফুয়াং সিরামিকটা একটা সময় আপ ট্রেন্ডে ছিল, এই যে এখানে অনেকাংশে কিন্তু মূল্যবৃদ্ধি পেয়েছিল। এরপরে মূল্যবৃদ্ধি পাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন একটা কারেকশন মোডে রয়েছে, অর্থাৎ অনেকাংশে কিন্তু মূল্যর পতন ঘটেছে। এবং আমরা যদি এখানে আরএসআইটা যদি দেখি, আরএসআইটা আমরা খেয়াল করছি যে 70-এর উপর অবস্থান করে এখন বর্তমানে কিন্তু 40-45 বা 50-এর কাছাকাছি অবস্থান করছে। তা আমরা একটা হিউজ পরিমাণ কারেকশন হয়েছে। এবং আমরা যদি এখানে দেখি, সেটির মূল্য বেশিরভাগ সময়ই এখানে অনেকাংশে উপরের দিকে ছিল। আমরা বলতে পারি এখানে বোলিঞ্জার ব্যান্ডের বেশিরভাগ সময় আপার ব্যান্ড যেটা ছিল সেটার উপর অবস্থান করছিল, কিন্তু মাঝে কিছুটা কারেকশন হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটির মূল্য পতন করতে করতে লোয়ার ব্যান্ডের কাছাকাছি চলে আসছে, এবং আমার কাছে মনে হয় আগামী দিনেও হয়তো পতন করতে পারে, কারণ এই কারেকশনটা আসলে দরকার ছিল বলে আমার কাছে মনে হয়। কারণ এখানে দেখে অনেকাংশ আপ হয়েছে এবং এখানে 70-এর উপর অবস্থান করে আবার এখানে কারেকশন হয়েছে, এবং এখানে একটা সেল প্রেশার মুডে রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি লেনদেন খুব ভালো অবস্থানে রয়েছে এই শেয়ারটির, তবে এখানে কিন্তু সেল প্রেশার বিদ্যমান। তো আমরা খেয়াল করছি যে এই শেয়ারটি বর্তমানে একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। তো সুতরাং এই শেয়ারটিতে বর্তমানে বিনিয়োগ করা এখনও পর্যন্ত ঝুঁকি মুক্ত নয়, বরঞ্চ বলা যেতে পারে ঝুঁকিপূর্ণ। তো সুতরাং এই সকল শেয়ারগুলোতে বর্তমানে বিনিয়োগ করার আগে অবশ্যই অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করতে হবে, এবং এই শেয়ারটি কিন্তু অতটা ফান্ডামেন্টালি স্ট্রং অবস্থানে নেই আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ক্ষতি অসম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি এখানে এমএসসিডি লাইন নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছিলাম এই অংশটা থেকে এমএসসিডি লাইন অনেকাংশে আপ হয়েছিল, অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। এখানে আমরা যদি হিস্টোগ্রামটা যদি খেয়াল করি, একটা স্ট্রং হিস্টোগ্রাম ছিল, কিন্তু এখানে হঠাৎ করে যখন পতন ঘটে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই হারে, বা আমরা বলতে পারি তার থেকেও একটু বেশি হারে কিন্তু পতন ঘটছে এই অংশটাতে। তো আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি আপ হওয়ার পরে গেমলাররা বা বড় বড় বিনিয়োগকারীরা শেয়ারগুলো সেল করছে, কারণ তাদের এখন প্রফিট টেকিং করার সময়, এবং এখানে এই সেল করার কারণে অনেকে প্যানিক সেল হয়েও বিক্রি করে দিচ্ছে। এবং আমার কাছে মনে হয় এটা আবার বড় বড় বিনিয়োগকারীরা আবার বাইব্যাক করবে সম্ভাবনা রয়েছে। তো আসলে সেটা এখনও নিশ্চিত করে বলা যায় না, তো সেই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি সামনে আরও পতন ঘটতে পারে কি না, বা আরও মূল্যবৃদ্ধি পেতে পারে কি না। তো যাই হোক, এই ছিল মোটামুটি এই শেয়ারটি সম্পর্কে আলোচনা। তো আশা করছি এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে, এবং যে গুরুত্বপূর্ণ নিউজগুলো আলোচনা করলাম সেগুলি আপনাদের আশা করি সামনের দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে সাহায্য করবে। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে মোটামুটি এই ছিল আলোচনা। তো আপনারা চাইলে এই শেয়ারগুলো সম্পর্কে যদি জানতে চান, বা আপনারা যদি অন্য কোনো শেয়ার সম্পর্কে জানতে চান, তাহলে আপনারা আমাকে কমেন্টস আকারে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই সম্পর্কে আলোচনা করতে। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়বো না, আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।